জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে সুখবর পেল বাংলাদেশ সফরে বাংলাদেশের জন্য কোয়ারেন্টাইন নীতিমালা কঠোর করার গুঞ্জন উঠলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জিম্বাবুয়ে তাই বাংলাদেশের ক্রিকেটারদের মাত্র একদিন কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত এপ্রিল মে মাসে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে হেরেছিল টাইগাররা জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে একটি টেস্ট খেলবে মমিনুল হকের দল তার আগে লাল বলে প্রস্তুতি ম্যাচ খেলা জরুরি জিম্বাবুয়ে বাংলাদেশ একমাত্র টেস্ট শুরু হওয়ার কথা সাত জুলাই চলমান ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হবে ২৬ জুনের দিকে ক্রিকেটাররা জিম্বাবুয়ে উড়াল দেবেন উনত্রিশ জুন লম্বা সময় ধরে কোয়ারেন্টাইন করতে হলে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেতেন না মমিনুল মুশফিকরা তবে সেই সংখ্যা আর নেই বিসিবির সূত্র জানিয়েছে জিম্বাবুয়েতে মাত্র একদিন কোয়ারেন্টাইন করে মাঠে নামতে পারবে বাংলাদেশ দল কোয়ারেন্টাইন নীতিমালা সহজ হওয়ায় বাংলাদেশের তিন ফরম্যাটের দল পৃথকভাবে যাবে জিম্বাবুয়েতে সবার আগে যাবে টেস্ট টেস্ট দল 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 এরপর ক্রমান্বয়ে ও ও টি জুলাই জুলাই থেকে শুরু করবে অনুশীলন লাল বলে এক তিন দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা এফটিপি অনুযায়ী দুটি টেস্ট খেলার কথা থাকলেও দুই দল খেলবে একটি টেস্ট সাত জুলাই থেকে বুলাওয়াইতে শুরু হবে একমাত্র টেস্ট এই ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ টেস্ট শেষে দুই দল পারে জমাবে হারারেতে সেখানে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি এর আগে তিনটি ওয়ান ও দুটি টি টোয়েন্টি খেলার কথা ছিল ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ষোলো আঠারো ও বিশ জুলাই এবং টি সিরিজের তিনটি ম্যাচ তেইশ পঁচিশ ও সাতাশ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সফরে মোট সাতটি ম্যাচ খেলবে বাংলাদেশ দু সালের পর এবারে প্রথম জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল এক নজরে জিম্বাবুয়ে সফরের সূচি একমাত্র টেস্ট সাত থেকে এগারো জুলাই প্রথম ওয়ানডে ষোলো জুলাই দ্বিতীয় ওয়ানডে আঠারো জুলাই তৃতীয় ওয়ানডে বিশ জুলাই প্রথম টি টোয়েন্টি তেইশ জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি পঁচিশ জুলাই তৃতীয় টি টোয়েন্টি সাতাশ জুলাই